ইন্ডিকেট করতে হবে। স্বতন্ত্রতা ইংরেজ ব্রিটিশ মানে শাসন করলে পুঁজিপতি মানে লোকমান হরিয়ান করতে সেই মানে নিষ্কৃষ্ট লোকমান তো পাইনি, এটা আহ্বান কবিতা বলে লিখেছে, আহ্বান বলছে যে তুমি এটা করা বলো, কিন্তু ইনডাইরেক্টলি সরি ডাইরেক্টলি তাহা বলছে, ইনডাইরেক্টলি কৌশল তা কিন্তু তাহা মাধ্যমে ক্রিয়া মাধ্যমে সরস্বতী মাকে বলা হয়েছে, সেটা তো খিলা আমি বয়স পড়ে দিয়ে বর্তমানে বিনা বাচ্চা ছোটটা যে আমি স্বতন্ত্রতা নুয়া মাংস নুয়া সৌর সবকিছু নিয়ে বিভিন্ন জিনিস আরো কেন করুনি, এটা থিলা নুয়া তাল না প্রকৃতি না বলয় তাহলে ছন্দ নাব না বলো কণ্ঠ নব জগত মন্ত্রে রব নব নব কে নব দিয়ে বন্ধুক নব করে নব স্বর দেয় কিন্তু নুয়া সৌর নুয়া গোতে নুয়া যুবপিঢ়ি মানে কৌশল। তারপরটা হচ্ছে বাদল রায়, বাদল রায় কোন হচ্ছে তীর্তি হে সমীর সাগর পর অস্থির সুখর পুটি ছায়া জগবে দগ্ধ হৃদয় পর হৃদয় বিপ্লব কি প্লাবিত মায়া ইহ তেরি রণ হরি আকাঙ্ক্ষা সে ধন হেরি গর্জন সে সজন সজগ সুপ্ত অঙ্কুর উমরে পৃথিবী কে আশাও সে নব জীবন কি উচ্চা করছে। এটি বুঝলেন তীর্থে ওতে সমুদ্রে কেমিতি গোটে বহি যাচ্ছি এবং তা উপরে পুরো চারিপুট পানি আছে নৌকাটে তা উপরে পুরা পুরি ব্যাখ্যা করিবি পুণি কহুচি দুঃখ সুখরে আমি কম করু সাধারণত সুখ সময়ে খুশি হইলাম দুঃখরে তুমি অস্থির হইব ঠিক মনটা খুব অস্থির হইব আজ অসুবিধা হয়েছি নাই আমি সে অস্থিরতা ভাবে পাপটা যোনটা মানে বাহারিবার আছে ওভারকম করিবার রাস্তাটা আমি পাইব আমি ভুলি যাব হটকি যাব রাস্তা অস্থির সুখ দুঃখী ছায়া জগকে জানি হৃদয় কর জগের সারা পৃথিবীর দগ্ধ হৃদয়ে দগ্ধ ভাবে জন্মিত তোমার দগ্ধ সাধারণ জানি দগ্ধ কোন জল এটি আমার কথা দগ্ধ হৃদয় মানে তোমার অস্থিরতা হৃদয় বা জল থাকা দুঃখ খন্ড বিখণ্ডিত হয়েছিল হৃদয় মনে যে হৃদয় কটাকটি হয়ে গেছে খন্ড বিখণ্ডিত ভাঙ্গি যাইছিল কিছু গোটা অস্থিরতা কিছু গোটা অসুবিধা দেবো সেইভাবে যাকে দেখো হৃদয় পর নির্দয় বিপ্লব কি তাবিদ মায়া যাহ তীর রণ তেরি যাহ তেরি রণ তেরি ভরি আকাঙ্ক্ষায় অসুর আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা রে ভরা আমার হৃদয়টা সবকিছু আমি তুমি যে আলোক বলছ কাঠ পড়ছ কোন পাই কিছু গোটে পাইবার আকাঙ্ক্ষা রে না তুই ভালো কলেজে ভালো রেজাল্ট করিব আর ভালো কলেজে পাঠ করিব কে ভাল অলগা কোন টেকনিক্যাল লাইনে যিব জব করিব কে বিজনেস করিব যাহ মানে সবুলে বেটার ফিউচার পাই কি তুমি মানে স্ট্রগল করতে তো আকাঙ্ক্ষা বা আশাটা মনে বিভিন্ন প্রকার থাকে সেই কথা কৌজি আম মন ভিতরে ভরি আকাঙ্ক্ষা বহু সারা আশা আকাঙ্ক্ষা ভরি রয়েছে গোটিয়ে নুহ তোমার গাড়ি কিনে দরকার ঘরটে দরকার নিজের টাকা পয়সা দরকার ফ্যামিলি দরকার যাহা গোটে কারো দেখলে বি মনে হতো না এটা বি মোর দরকার আকাঙ্ক্ষা মনে হলো তোমার নাম সয় কমন ইন্ডিয়া রিসোর্সেস আর লিমিটেড পয়সা কম থাকে পারে কিন্তু সব জিনিস দরকার ধন ভেরি গার্জেন সে সচন সুপ্ত অঙ্কুর উমরে পৃথিবী কে আশা আছে নব জীবন কে উচ্চা করছে সুপ্ত অঙ্কুর যো সপোজ বর্ষা হলে বর্ষা ঢালুছি বর্ষা ঢালিবারে গোটে ছোট মঞ্জিটে মাটিরে পড়ি যাইছি ক্ষতি হয়েছি তো বর্ষা যেটা হেলা সে তার অঙ্কুর গজা ফুটিকি গছ ধীরে ধীরে হেলা সি খুশি তা পাই বর্ষাটা আশীর্বাদ কিন্তু বড় বড় গছ গুড়াক যে ভাঙ্গি পড়ে তাঙ্ক পাই বর্ষাটা কোন অবশ্য নষ্ট ভ্রষ্ট হয়ে যায় তারপরে ভাই এ বিপ্লব কে বাদল ফির ফির বার বার গর্জন বর্ষণ ঘের মুষলধার ও যদি বর্ষা কু তু মেঘ মুষলধারে বার বার মানে অবিরত ভাবে ঢালি চাল পৃথিবী উপরে ঢালি চাল ও হৃদয় থাম লেতা সংসার শুন শুন ভোর বজ্র হুঙ্কার সংসারটা কেউ যদি বজ্র হুঙ্কার মানে তোর যে বড় বড় শব্দ ঘড়ঘড়ি শব্দ চড়চড়ি শব্দ শুনেকি সারা সংসার কিন্তু আচম্বিত হয়ে যাও আসেন পাশ অশ্নি পাচে সাইত অন্য সাত সাত বি ক্ষত বিক্ষত ইহ অচল শরীর গগন স্পর্শী সন্দর্ভ ধীর সে কহুছি বড় বড় গছ বড় বড় পেড় পুদ ভরি বেড়ন্তু পুঁজিপতি মানে বড় বড়
বড় বড় বছর ছোটটাকে ভাঙি দিব, বড় বড় অট্টালিকা ভাঙি দিব, কিন্তু ছোট ছোট ওরকম করে আসি পাতা বাড়ি তাহা দেব। হাসতে হে ছোটে পদে লাভু ভার ছায়া অপার, ছোট ছোট হাসতে হে ছোটে পদে ছোট ছোট বাচ্চা পুচ্ছ গুলা ঘাস পুচ্ছা খিলখিল উঠিব, হাসিখিল উঠিব, আর মন অফল ফুটিব, খিল 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 হাত লায়ে তুজে বুলায়। আছে যে দোহল উঠিবে পবন রে বর্ষারে, ধীর পবনে সেমানে দোহল উঠিবে, সেমানে ধরিলে নিয়ে তোকে ডাকুথিবে, স্বাগত করুথিবে। সেইটি সে গছ মানুষ কৌছেন ছোট ছোট প্রেড করি, কিন্তু তাঙ্কর ইনডাইরেক্টলি কহিবাকু যাচ্ছে এই সন্দেশটা দৌছেন কি দলিত নিষ্পেষিত লোক মানুষ, লোক মানে বড় বড় শাসন শাসিত বা যে কোনো শাসন উপর লোক মানে শাসন শাসিত হচ্ছেন অত্যাচারিত হচ্ছে সে মানুষ বিপ্লব রবসে ছোটেই হে শোভা কাটে অট্টালিকা নাহি হ্যাঁ রে আত্মভ্রবণ। অট্টালিকা মানে বিপ্লবটা মানে সরাটা মানে সর ছোট মানুষ পাখি সুন্দর দেখা যায় শোভা যাবে লেখা সবই কৌছন্তি, বড় বড় লোক মানুষ পাখি বিপ্লব শোভা যায় শোভা পায় সুন্দর দেখা যায় শোভা পায় সেই মানুষ পাখানে যে মানে কি অত্যাচার হোচন্তি এবং সে তাহার মোকাবিলা করে তাহলে সেটা সুন্দর শোভা পায়। আতঙ্কবন সদা পঙ্করহি হোতা জল বিপ্লব প্লাবন, সদা পঙ্করহি হোতা জল বিপ্লব প্লাবন, প্লাবন রাশপেশ করিব প্লাবন প্লাবন জল প্লাবন জলধারা বন্যা বন্যা ক্ষুদ্র প্রফুল জল সে সদা ছলকাতা নিজ, তো সে গোটে ধারি কলে সদা পঙ্করহি হোতা জল বিপ্লব প্লাবন ক্ষুদ্র প্রফুল্ল জলজ জলজ কোন জল জলজ কোন জলাশ সদা উচ্চতা নেই ক্ষুদ্র হলো ছোট প্রফুল্লিত উচ্চ কিন্তু জল দোকান ওড়িয়ারে জলদ শব্দ অর্থ মেঘ জলদ বারিদ এসব মেঘ বলে হ্যাঁ তোমার বন্ধু হিন্দিরে সে শব্দ জলে সে সদা ছলকাতা নীল নীল কোন জল রোগ শোক মে ভি হস্তা হে শৈশব কা সুকুমার শরীর যুক্ত শোক হে ইচ্ছুক্ত তোষ অঙ্গনা অঙ্গ সে লিখতে ভি মাতম অঙ্গ পর কাম রহে হে ধনি বজ্র গর্জন সে বাদল। তো এইটা আমি লাস্ট ক্লাসে কথা কহিছি ছোট ছুয়া মানে তো তাঙ্কু জ্বর হোক যাহা বি হোক তাঙ্কু দেহ বহুত খারাপ থাকে তথাপি সেমানে হাসি খেলিকি বুলুথিলে তাঙ্কু এতে কিছু ফরক পড়েনি, গোটে বড় লোককে জ্বর হলে কোমর গন্থা ঘুরেই শরীর আমি জ্বর হয়েছে কিন্তু আজকে কুয়াড়ে উঠতে পারিনি যাই পারিনি উঠুনি ভালো ভালো দেবে ছোট পেলে তাহলে কিছু ফরক পড়ে যেটি কিন্তু দুই তিন অধিক কষ্ট হবে টিকে কালো কাঁদবো ওটা কিন্তু পুরো ছোট ছোয়া বুঝিনি অনেক টিকে বড় হবে মানে মিলে যদি শিশুরে মানা হবে সে জ্বর হয়েছিল 102 101 102 103 ওটা সে অনেক খেলাধুলা করতে বসুথিলে তাঙ্ক মুহারে বসুথিলে এটা সে কহুছন্তি কাহিনী। আমার গোটে কুশ বটে তুলনা করে কাছে দেখছি কুশ বটে মুসুল ধরার বর্ষা হলে সুদ্ধা তাকে কিছু ফরক পড়ে সে হসি হসি তার ক্ষেত্রে কাম করে কিন্তু যেতবে সেইভাবে মুসলধার বর্ষা হল বজ্রপাত হল বড় বড় ধনী লোক ধরিবা ধন সম্পত্তি সবু এটা তো নষ্ট নষ্ট হয়ে যাব তাহলে সে ধন সম্পত্তি কোটি লুচিয়ে করে রাখবে ধনী বজ্র গর্জন সে বাধ ধনী ডরুছে সবুবেলে ত্রস্ত নয়ন মুখ কাঁপ রয়ে তার ত্রস্ত নয়ন আখি নয়ন লাগে ত্রস্ত ভয়ভীত হয়েছিল আখি গুড়ি সবুড়ে কম্পন করুব ডরুথিব ধন সম্পত্তি রাতে ঠিক সে নিদ মধ্যে হোক জিন বাহু হয়ে জিন শরীর বুঝে গুণাকা কৃষক গোটে কৃষকর রূপ বর্ণনা করছেন এই কবি জীর্ণ শরীর জীর্ণ বাহুকার কৃষক মানুষ দেখ খটি 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 সেমানে পতলা হয়েকি পুরা হাড় দেখা যাইথিব ভিডিওর দেখিন বহুত কম জায়গায় দেখিথিব কৃষক মানে হাতে পেটা বসে বহুত কম জায়গায় যদি বেশি কত হয়ে কারো দুনিয়া দেখবে তাহলে নহলে প্রায় কৃষক কথা নয় সাধারণত যে অত্যন্ত পরিশ্রম করেন না শারীরিক পরিশ্রম সেমানে টিকে পতলা থাকে খাই পিইকি বসলে তো মোটা হবো আর ধনী ঘরে পাখে পয়সার অভাব নেই খাই পিইকি বসলে খাইলে তুমি 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 মোটা মোটা দিয়ে যাবো মোটা তো কুইন্টাল কুইন্টাল সেটা সেটা হ্যাঁ
কলেজ ইউনিভার্সিটি আছে কলেজে যাইছো? তো তোমার ডেইলি কি আছে? আমার 4টারে ছুটি হয়, সাড়ে 3টারে ছুটি ইভেন্ট হলে পড়ায়। আর তোমার ইভেন্ট এখানে ছুটি হচ্ছে প্র্যাকটিক্যাল পেয়ে গেলে ইউনিফর্ম পিনচন্দের এমন সবলা সেক্ষেত্রে বর্ষা নিহাতি দরকার চাষ বলা হবানি মানে করেছি সবাই সর্বদা বর্ষাকে ডাকতে হয় ধনী লোক তুমি ডাকিব তার কোন দরকার বর্ষা বর্ষা কোন দরকার পয়সা আছে মার্কেটের বেলা যেপরে এই তুমি কিনি খাইব ঘরে এসি লগে বেলা গরম হলে কোন দরকার সেটা ঘরে দিকে তিনটা রোষেই করে বাথরুম হয়ে গেলে সেটা দিলে খেলা পিলে শুইবে সে বর্ষা কথা দরকার কিন্তু বর্ষা যদি বাতিয়া বাতিয়া হলে তাকে গরম আমি যদি তিনটা চারটা না করতে ভাঙি পড়ে ঘরে খাই দেন তো এই বিপ্লব কে বীর সোচ লিয়া উসকে সাথ হার মান্ত হার মান্ত্রে হি আধার ইয়ে জীবন কে পারাবার পারাবার হলা সাগর হ্যাঁ জীবন আর সাগর ওটা এনে সাধারণ কৃষক তার হাড় মাংস দিতে আসে হাড় দিকে তার শরীর এমনি তারা সব মাংস কম তার চমড়ারে হাড় বমি হয়ে যাবে সেথিপাই কবিতা বলে কিন্তু তাকে যেতে সেতিক পড়লে আমরা কাপিও তারপরে যে আমি অর্থরে প্রকাশ করি না অচ্ছি কবি যাই তোমার অর্থটা তো কবি নিরা কোন কৌশল এই বিষয়ে বাদর রাখলে কবি যা বলতেছে কবি নিরালা পুরুষ শক্তি কর্ম প্রবণতা বীরত্বকে কবি সে কর্ম প্রবণতা কর্মরে বিশ্বাস করুথিবা কবি হচ্ছে নিরালা সুলেখা উপাধি নিরালা মহাপ্রাণ হে আমি আগে পড়ে তো মহাপ্রাণ উপাধি মিলছিল মেঘ উস বীর পুরুষ কা প্রতীক হে তো মেঘ বোঝার বাইরে বাদল না হয়েছে মেঘ মেঘ তো বরাসি যে বড় বড় গাছ গুলিকে ভাঙি দেব ছোট ছোট হস্তপুষ্ট পেড় পোধ ছোট ছোট যে গাছ লতা গুলিকে হাসি ফেলে এটা তো কহি যে সেই সময়ের যুবক মানে যুবক বীর প্রতীক হে যে আপনি তাকত সে ধরতি কো নেই শক্তি ঊর্জা জীবন কি শক্তি প্রদান করে তো তাকত তাহার সবুবেলে গোটে সমাজে তাকত হওয়ার কি আমি কহুছে তিনিটা শ্রেণীর লোক বৃদ্ধ বৃদ্ধ যুব পিঢ়ি ছোট পিঢ়ি তো তার ভিতরে তাকত বর্গী যুব পিঢ়ি সবুবেলে তাকত বর্গী যাহা হচ্ছে যাহা ঘটুছি সে যুব পিঢ়ি হিঁ কর গোটে পিলা সা কিছু না তার বড় অছি না তাকে কথা না মানে চিন্তা আসলে সব জিনিস সকসেসফুল হয়ে যাবে না তার পাখে পয়সা কমিনি পারে ক্ষমতা আছে না মেমোরি সেটাবে না ম্যান পাওয়ার দেহর বড় বুড়া বুড়ি হয়ে বড় নাই কিন্তু সে অবসর নেলা না তো মেন গোটে সমাজের মুখ্য অঙ্গ হচ্ছে যুবপিঢ়ি তো তেণু করিকি সেই যুবপিঢ়ি মানকর শক্তি অছি সেই মানে আমার জীবন যাহা বি সমাজের যাহা চালিছে সব কিছুর ভাল অংশ হচ্ছে সেই মানে সেই মান পাই সমাজ বঞ্চিয়েছে তার অর্থ নয় যে বুড়া বুড়ি মানে কিছু ভ্যালু নাই কিংবা ছুয়া পিলাঙ্কর কিছু ভ্যালু নাই ছুয়া পিলাঙ্কর যদি নথিবে ছোট পিলাঙ্কর হচ্ছে নেক্সট জেনারেশন কবু আসে তারপরে বুড়া বুড়ি মানে সেটা বুঝছে কি স্যার বড় নাই দেহরে কাম করিপারিবেনি কিন্তু তাঙ্কর এক্সপিরিয়েন্স টা সেয়ার করন্তি হেলে সবুবারে বি মুখ্য ভূমিকার থাকে যুবপিঢ়ি সেইথিপাই কবি সেই যুবপিঢ়ি মানক আহ্বান দেবে কহুচি কি বর্ষা কে দ্বারা ধরতি কো নেই জীবন আর সরসতা সে হারা হারা কর দেতা হে বর্ষা যেমিতি পুরা ধরতি কো পৃথিবী কো বর্ষা ঢালিলে সবুবারে সবুজ সবুজ হেগি না হরা ভরা হয়ে যাচ্ছে ঠিক সেমিতি সেই যুবপিঢ়ি মানক দ্বারা হি সমাজটি হরা ভরা হয়ে যায় তাই কবে বাদল কা আহ্বান করতে হে তো তু আ সে যে কহুচি বাদল কু আহ্বান দৌঁচি মেঘ কু আহ্বান দৌঁচি কিন্তু সেই ইন্ডাইরেক্টলি যুবপিঢ়ি মানুষ আহ্বান দৌঁচি কিন্তু আ মূল
মানুষেরা এসুকে ছোটে জীব বুঝছে না তার পর সাচ্চা এ আপনি বর্ষা কি বুঝছে তো বচ্চন দিক তো গোটে দৃষ্টি রূপ সে কমে কি বর্ষা আছে তো গছরি কো ঝাউনি মুছায় ঝাউনি পড়ে যাবে তাই সুখা হয়ে যায় যে মাটিটা শুকিয়ে কি মাটি কি আর করেছি গছরি কো সুখা হয়ে যায় যদি ফুল ফল কিছু নাই গছরি কো ঝরে যায় সেই মানকো খারাপ হয় তাকে যদি আউটে ভাষায় কইবা এই যুবপিড়ি তুমি আসো কি তাকতবর যুবপিড়ি তো তুমি আসো যৌ লোক মানে নিষ্পেষিত হচ্ছে যৌ লোক মানে শাসিত হয়ে অনেক কষ্ট পাচ্ছেন সেমানে কাহিনী লড়াই করা তো জো বড়ে হে ঘমন সে চুর হে উন বড়ে পর্বত বৃক্ষ আদি কো আপনি বজ্র প্রহার সে তহস তহস করে যো মানে বড় বড় গছ অছন্তি অহংকার মানে ভরি কি রহিছি তাহার মন সেমানঙ্কু তু ভাঙ্গি দে বর্ষা যেমিতি বড় বড় গছ গুলি ভাঙ্গিকি নষ্ট ভ্রষ্ট করে দিয়ে বড় বড় অট্টাড়িকা কে ভাঙ্গিকি নষ্ট ভ্রষ্ট করে দিয়ে সেইভাবে কপি যুবপিঢ়ি কু আহ্বান দিয়েছেন তুমি মধ্যে লড়াই কর যে মানে মনের অহংকার ভরি রয়েছে যে মানে দলিত লোক মানুষ গরিব লোক মানুষ নিষ্পেষিত করছেন যন্ত্রণা করছেন সেই তো ভারি পড় সে বিরুদ্ধে সংঘর্ষ কর কবি কেতা হে বাদল মে জানতাম হুম কি তু বিপ্লব আনে বালা হে ক্রান্তিকারী হে তু সুখী ভূমি সুখী ভূমি কো চার পথে ধুন আদি কো সরসতা প্রদান করকে জো ধরতি কে রস কো শোষক শোষক হে বড়ে বনে হুয়ে হে উনকো নষ্ট কর দেনে তেনে কো উত্তর কর আজ তো উত্তর কর আ মানে কলিয়া দেখো তু আছে যে মানে ভ্রমণ করছেন কি সে মানে ভাঙ্গি কি চুরমার করলে আর যে মানে অতি নাজুক গছ গুড়িক সেমানকে হরা ভরা করবে আর যে মানে শক্তি নেই সেমানে শক্তি কু দ্বি গুণিত করবে তো তুমি সবুবেলা ভাবিব যেমিতি মু কিছু বর্ষা এটা করবে কিন্তু সেকেন্ড তার গোটে সিধা সড়ক জানছো বর্ষা এটা কর গছ গুটি করে ভাবি দিও যে সে কৌজন্তি যুবপিঢ়ি মানে তুমি নিষ্পেষিত লোকঙ্কু ইয়া কর সেমানে ভাঙ্গি যাচ্ছন্তি সেমানে ঘর ভুষুড়ি পড়ছে সেমানে পাই অফ নাই সেমানে অপেশন দিয়েছেন সেমানে মিলুক সেমানে পাই সপক্ষরে লড়াই কর তু পবন কে সমুদ্র পর তে রাহা হে এবে যে প্রথম ধাড়ি থিলা চারিআড়ে পানি গোটে জনে ফুঙ্গুছি কোন ফুঙ্গুছি তু পবন কে সমুদ্র পর তে রাহা হে জেসে অনিশ্চিত অস্থির সুখ পর কি ছায়া তে তু সমুদ্র পর পবন হে কি তুমর হচ্ছ কো ভরিয়া সব সদা সর্বদা নয় তো পরি অনিশ্চিত সুখ সুখটা সমুদ্র সুখ বেশি সময় আছে না দুঃখ বেশি সময় আছে কিন্তু আমাকে লাগে কি সুখটা কম দুঃখটা বেশি কাহিঁকি দুঃখ সুখটা শীঘ্র শীঘ্র পড়াই দেয় সকালবেলা হেরে যায় আমি ভাঙ্গি পড়ো এতে সেই সময়টা আমি খুব দূর দূর লাগে কিন্তু সুখ সময়টা বেশি ঠিক সময় তাহলে আমি এতে খুশি হয়ে যাবে টাইম কেতবেলে পড়াই জানিয়ে দেবে সেইটা অস্থির সুখ পর দুঃখী ছায়া দেখে যেমনি গোটা অস্থির সুখ উপরে দুঃখর ছায়া খেলে যাচ্ছে আমরা সুখেই রয়েছে হঠাৎ ঘুরে কোন কোন বাজার ঘুরে দুঃখটে চালিয়ে আসলে তো অর্থাৎ সুখ কিছু সময় গেলি আটাই দুঃখ এটা কবি কব সুখ কিছু সময় পাই আসে ও ক্ষণস্থায়ী হয়ে সুখ ক্ষণস্থায়ী কিন্তু দুঃখ মধ্যে ক্ষণস্থায়ী যদি আমি গোটে আধ্যাত্মিক ভাবরে ভাবিবা কি গোটে স্থিত প্রবধান বন্ধনে কিছু ভাবিবা তাহলে দুঃখ মধ্যে আমাকে ক্ষণস্থায়ী ভরে লাগিব খালি সুখ ক্ষণস্থায়ী দুঃখ এই ক্ষণস্থায়ী কিন্তু এটি কবে কম কিন্তু অল্প সময় পাই আসে সুখ হল ক্ষণস্থায়ী কিন্তু উস পর দুঃখ ধাবা বোল দেতা হে দুঃখ কি ছায়া সুখের উপর মর রাতি হে দুঃখর ছায়া সব সুখ উপর বড়ে হয়ে যায় সুখ কো সে কমে দিয়ে সুখ নষ্ট করে তুমি হসি গেলে কি আজ ঘুরে তো কালে হঠাৎ তিনি কোনো ফোন করি কি ব্যাগ করি তাকে গাড়ি সেটা যাচ্ছি কোন হবে যে কোনো সুখ বড় বড় দুঃখ কথা আমি এক্সাম্পল দৌনি ছোট বড় কথা এসব কথা গেলে মামুলি হচ্ছে যে জিনিসটা মামুলি পয়সা নিয়ে থাকে পারো কিন্তু বড় দুঃখ করে পারি তা গোটে বড় রোগ হয়েছি তা ঘর কি গোটে দেহান্ত হয়ে গেলা সেসব বড় বড় দুঃখ তারপরে যে হয়ে গেলা কি কোন অসুবিধা হলা আর আমি যদি কিন্তু আমার কোন ছোট ছোট জিনিস হলে কোন দুঃখ হয়ে ফোনটা যেহেতু আমার পাখে পয়সা নেই কিনি পারিবার সক্ষম নেই বাবা মা ঠু আনুছে সেতুমি ফোনটা কিনবাটা বি আমার পাই ভ্যালু হয়ে পড়ে সেই কথা বলেছি সুখ উপরে সবুলে দুঃখ আসি যেতে ঘোড়াই দিয়ে ওটাকে ঘোড়াই দিয়ে তো আমি সেটি কোন ভাঙ্গি পড়ি অত্যন্ত ভাঙ্গি পড়ে যাও জীবন সুখ আমার অধিক দুঃখী হতা
কারণ কবি পূর্ণিম যদি জীবনের অন্ধে দুঃখ হলে অধিকারে তু জগৎকে দগ্ধ জলে হয়ে জগৎকে দগ্ধ দিব না বর্ষার খরারে তুই চালে দগ্ধীভূত হয়েছি উষুম অছি সবুআড়ে গরম হচ্ছে গছপত্র শুকিয়ে যাইছি মাটি শুকিয়ে যাইছি সে সেই দগ্ধ কথা এটি কহুছিলি তুই জগৎকে দগ্ধ হৃদয় পর নির্দয়তা বিপ্লবী বন্যা প্লাবন প্লাবিত মায়ের বেশ দুর্ভর বন্যা প্লাবন মানে বন্যার জলরে যেমন প্রবাহে কিছু ভাসি ফুটি যায় চারিআড়ে তো সেইভাবে জগতের যে ভস্ম দগ্ধীভূত হয়েকি রয়েছে গরম উষ্ণতা অল্প বর্ষা দিন আসিয়া পুজো কো দিন খরা দিন খরা দিন কম হয়ে জানিছ তো এবে বল যাই ভালরে আও যা একটা এক্সাম্পল আখি আগে আছে তেমন সেইভাবে পরিস্থিতি আমি কম করছ যদি মৌসুমি আসে যদি যদি বর্ষা হয় ঠিক সেমি সে কোনো চেলিটি বর্ষা হচ্ছে চারিআড়ে বন্যা আছে আপনি কৌশলী কোনো কোনো দিন মেঘ কো বারস ঘুমার কর আনে কা অনুরোধ করতে হুয়ে কবি কহতা হ্যায় কি আপনি রণ করি যানি যানি যুদ্ধ জাহাজ পর চড় কর চল আকাঙ্ক্ষায় যানি ইস ছায়া কা উদ্দেশ্য হ্যায় কি কুছ কর দিখাওগে হে ঘাট কুছ কর দিখাওগা তার মানে সি বলতে মেঘ কো মেঘ কো যে তু কেমিতি আসিব মেয়েকে গরজ ঘুমার কর ঘুমি ঘুমি ঘুটি ঘুরি 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 বা বন্যা বাত্যা সদৃশ চারিআড়ে আসিকি জলধারে ভর্তি করদে ভর্তি করদেবার উদ্দেশ্য কোন সে শত শত কোণে মেঘ বন্যা বাত্যা করতে ঘর দ্বার সে কুচন্তি তুমি আসি এভাবে যুদ্ধ কর এভাবে নিজকে দম্ভ কর সে যে যুবপিঢ়ি মানে কুচন্তি এভাবে নিজকে দম্ভ কর কি দম্ভ কর যে কি যেমানে তোমাকে নিষ্কৃষ্ট করুচন্তি সেমানে যেমনি ডরছে সেমানে আও করে আটাক করে অত্যাচার করি পারিবে না এমনি ঘুরি ঘুরি বর্জন করে কি তুই আস কেটে কি আপনি রণ করি এনে যুদ্ধ জাহাজ উপর চড় যেমনি যুদ্ধ জাহাজ গোটে যোদ্ধাটি যুদ্ধ জাহাজ চড়ি কি হিংকার মারি যেমনি যুদ্ধ হবে ওলেই আসে তো সেইভাবে মেঘ বর্জন সহিত ওলেই আসে সেই মানকর যে অত্যাচারী লোক মানকর বিরুদ্ধে স্বর উত্তোলন হে ঘন ঘন হলাম মেঘ ওড়িয়ার বি ঘনর অর্থ মেঘ হিন্দির বি ঘন হে ঘন আপনি আপনি ঘেরি অর্থাৎ মেঘর বর্জন ঘর ঘড়ি না বজাতে হয়েছ তু ঘর ঘরে চড়চড়ি ধরিবি চাল মানে তু খালি আসলি তু মেঘ ঘর ঘড়ি বর্জন সহিত আসে তেরে গর্জন সে যো অঙ্কুর অঙ্কুর ছোট যে গছ মঞ্জিকে পুতিলি হে ঘন আপনি ঘেরি বজায় হুয়ে চল তেরে গর্জন সে যো অঙ্কুর ছোট বস্তু সোয়া হুয়া থা যে মানে কোন মুঝার গর্ভে ছোটিয়া অঙ্কুর ছোট ছোট পোধা ছোট ছোট গছ মানে মুর্ঝা হয়ে পড়িছন্তি তাঙ্ক পাখে কিছু নাই পানি টিকে পাইলে বড়িযিবে নাই তাঙ্ক পাখে সেটি সোর্স নাই তো ফুট নিকলে তেরি বর্ষা সে ঘাস ফাঁস বেশি ছোট চিজ পানা ফুটে মানে খিলখিলায় উঠে ফুটি উঠিব গছটি মাটি তলু ফুটি উঠিব আহরি সুন্দর ভাবে সে হাসি খেলিকি দোবলিকি তাকে স্বাগত করিব ইসে ইয়ালো পৃথিবী নেই আশাও সে প্রেরিত হো যায় নেই জীবন প্রাপ্ত করকে আপনা সির উঁচা কর উঠ খড়ি হো জনজন কা জীবন নাই উৎসাহ সে কার্য করতে লাগে কারণ জন জন প্রত্যেকটি জনর জীবন উৎসাহে ভরি যাব তু এভাবে খেলিব এভাবে বারিশ কর যেই ছোট পোধা গুলিক আসি খেলি উঠিবে ঠিক সেভাবে এভাবে যুবপিঢ়ি তুমি আহ্বান করছেন এভাবে ভাবে তুমি জাগ্রত উপর ভাবে মানে ভাবে তোমার যে শত্রু সেমান সামনা কর সত্য যেমনি সেমানে আহরি তোমাকে ডর থাকবে লোক দুইটা গছক উলচি যাব তো এইগুলা তোমার বিনা বাদিনী করতে নিরালন কর এটা তো গলা বাদল রাজ আহরি বি অছি তার গোটে তো আমি বাদল রাজ পড়লে বিনা বাচ্চিত করতে তো আমি পড়ি সারিলে তবে বাক্য বানাইব পড়ে তো লম্বসি লেখা পড়ে তলে দেখ এই যে বাক্যাংশ গলা এটা বুঝিনি তলে মানে লেখা আছে বাদল রাজ আউ ধরে আসো রিডিং মারিব রিডিং মারিব তো দেখছি কবি নিরালা ক্যা কে দেখতে হে কি দেশ কি সামান্য জনতা অত্যন্ত সেটা কহিদিলে গোটে বাটে সেটা তুমি তুমি কোন ইনডাইরেক্টলি পড়ল ডাইরেক্টলি যদি পড়ব এটি হচ্ছে কপিল মুন্ডা
ଷ୍ଟିଲ ଲଙ୍ଗ କୋଶ୍ଚିନ୍ ଏବେ ଏଇଟା ପଡ଼ିବ ନା ମାନେ ଲେଖ ଏବେ କରିଛନ୍ତି मैंने बोसा को ना लॉक के लिखो दो क्वेश्चन इंपोर्टेंट है बादल को कभी क्या करने को कहता है ये तो तुम लोग मैंने तो सब को शेत तुम रे इतने लंबे क्वेश्चन नहीं किंतु तुम्हारा इतने अच्छे लंबे क्वेश्चन हां तुमको लंबे क्वेश्चन दीदा दीदा हम देबी शेयर करबी मैं तुमको लिख दे दो सेतरे के कौन लिखबो लंबे क्वेश्चन जरे पड़ले अभी बच्चे और पटी के दबो किंतु लिखबो सीधा लिख दे मन की वर्षा आसे वर्षा को कहां से तुलना कर छे কারণ এটা গোটে ছায়াবাদী কবিতা তেমন ছায়াবাদী কবিতা মানে এটি মেঘ মেঘ কন যুবপিঢ়ি মানে যে মানে শক্তিশালী যুবপিঢ়ি মানে এটি আছে না কবি নিরালা পুরুষ শক্তি মেঘ উস বীর পুরুষ কা প্রতীক যে আপনি তাকত সে ধরতি কো নেই শক্তি প্রদান করে তো আপনি তাকত সে ধরতি কো যে শক্তি প্রদান করতে হে বো কন যুবপিঢ়ি সেই মানে তো সব কোশ্চেন দেখা আদর কিছু আদর क्वेश्चन पढ़े भी हो फिर भी इसे एक तरह से पूरा करेंगे लेकिन जब कभी निराला देखते हैं कि देश की सामान्य जनता अत्यंत दीन दुखी है इसे देख चुकी देश और जो साधारण सामान्य जनता तो साधारण लोग हमारे बीच अत्यंत दुखी दीन दरिद्र है जीवन काट सकते बीमारी भूख भरी गरीबी और लाचारी से अधिकांश जनता परेशान है बीमार दरिद्र खाइबा नहीं पिंधिया को नहीं अत्याचार हो चुके एक तरह अधिकांश लोग परेशान रहो चुके कुछ लोग सुख से है और कुछ लोगों को कभी तक के लिए समझ रहे सुख पर है वो माने पूंजीपति माने जिन्होंने उनके टंका पैसा आज जनजीवन तो भर मरुभूमि बन गया है और तंगर सही कुछ लोग सुख से है जनजीवन तो मरुभूमि बन गया है तंगर जो जनजीवन तंगर जो लोक मानकर जीवन এটি কো লোক মানে জীবন মরুভূমি সদৃশ হয়ে যাইছে জন জীবন মানে লোক মানে গরিব শ্রেণী মানে তাঁর জীবন অত্যন্ত মানে যেমনি মরুভূমি পানি খেতে না থাকে লোক গাছ ছেড়ে না থাকে পানি মরুভূমি যেভাবে হা হা আকার সেইভাবে সাধারণ লোক মানের পরিস্থিতি কিন্তু যে লোক মানে সুপার অনেক সেমানে সেমানে কোন তাঙ্ক পাখে অট্টালিকা আছে ঘর আছে টঙ্কা পয়সা আছে তারপরে বলে গ্রীষ্মকাল যেসে সব কিছু সুখ যাটা তাপ সে যা যা তাই বেশি হালাত গ্রীষ্ম সময়ে বর্ষা খরা দিনে যেমনি সব কিছু শুকিয়ে জলকে নষ্ট ভ্রষ্ট হয়ে গেলে যেভাবে প্রকার পরিস্থিতি থাকে সেই সাধারণ লোকমান জীবন জনজীবন সেইভাবে মরুভূমি পরে সাথে যেমনি দেখা যাচ্ছে গ্রীষ্মে কে বাদ বর্ষা আসে তারপরে গ্রীষ্ম পরে বর্ষা আসে বর্ষা আসলে সব পুরি হারা ভরা হয়ে যায় চারিয়াড় বাদল আতে হ্যাঁ वे बरसते हैं तो धरती हरी भरी सस्य श्यामला फिर बन जाता है जब धमाकेदार मूसलधार वर्षा होती है जब झड़ी लगती है तूफान चलता है तब जो घमंड के साथ सिर उठाकर खड़े हैं जो तथाकथित बड़े हैं बड़े वृक्ष बड़े घर और तरीके आदि उनके काफी नुकसान पहुंचते हैं लेकिन घास दो छोटे पेड़ फिर से जा बोलते सेम दिन सब से आवते रहे पूछेंगे ये जितने बड़े वर्षा हुए ग्रीष्म का करो कपड़ा कपड़े लोग वर्षा को खुश ना दी তা বর্ষা হলে ছোট ছোট গাছ বৃক্ষ পেড় পড়ে সব বড়িয়ারে ভাসি চলে যায় বড় বড় অট্টালিকা মহাগর ঝড়া বর্ষারে বাতিয়ারে নষ্ট ভ্রষ্ট হয়ে যায় ছোটে দু ছোটে পেড় যা ঘটতে হে আমি ভাসি খেলে কি যা ঘটে ভরে হতে হে ভরে ভরে হতে উনমে জিনে কি নেই শক্তি আসে তাঁর মনে যে বঞ্চিবার নূ শক্তি আসে নূ করে সে গছটি উঠে ছোট ছোট ফুল ফল কারণ তার নূয়া আউ করে জীবন বঞ্চবার আরম্ভ সেইটু হয়ে বাদল মানব সুখে সুপ্ত অবসন্ন ভীষণ ধরতি কো সামান্য জন কে জীবন কো জগা দেতা হয় ইসিলিয়ে বাদল আন্দোলন ক্রান্তি কো প্রতীক তো এইটি প্রতীক ধর্মী এটি কোন আগ্রহ পড়তে আমি এটা ছায়াবাদী সহিত প্রতীক ধর্মী মধ্যে তো মেঘ সহিত তুলনা করি মেঘ কাহার প্রতীক তোমার যে মানে তাকতবর তবে বাদল বাদল আন্দোলন ক্রান্তিক প্রতীক বাদল বাদল হল আন্দোলন ক্রান্তিক প্রতীক কবি আগ্রহ করতে হয় কি হে বাদল তুমি একবার ফির যাও নেই চেতনা নাই শক্তি নাই প্রেরণা এবে বলছেন হে ক্রান্তিকারী হে আন্দোলন আউথরে আন্দোলন কর আউথরে বাদল কু যাকে যেমনি কি তুমি খরা খরা করিদেছ চারিআড়ে ঠিক সেমিতি ক্রান্তিকারী মানুষ আউ থরে ক্রান্তি কর আউ থরে জাগি হোক দেখি তোর পাই ওরি সাহায্যে সাধারণ লোক মানে শান্তি রে জীবন যাপন করে পারে।
कभी उससे आग्रह करता है कि ये बादल तुम एक बार फिर जानो, नई चेतना नई शक्ति नई प्रेरणा दो, भारतवर्ष फिर से जागोगे, भारतवर्ष की दौलत तो होगी, शासित होगी, अच्छी तोरो द्वारा पूरी तरह से जागी उठियो, पूरी हासिल करी देखो। फिर इसी कविता में राष्ट्रीय भावना बहुत जरूरी है। हाँ एक कविता डरे हमें नवा पहल में जानी होगी कि राष्ट्रीय भावना कवि मन से राष्ट्रीय भावना जागी उठी, देश प्रेम भावना जागी उठी, सेथिपाई सी देशर दुई प्रकार श्रेणी के लोक मान विषय कहते गोटे है जो मैंने तुमको कर अत्याचार करुंट जो मैंने तुमको अत्याचार जो मैंने तुम अत्याचार सह दिटा श्रेणी लोक जड़े हेले शासक शासित এটা তো শাসক শাসিত কোহিবনি কারণ শাসক শাসিত মানে তো ভালো যে শাসন করছি যে শাসক শাসিত মানে কথা বুঝে নিয়ে অত্যাচার অত্যাচার করুলে তাকে সব ডোমিনেট করি রাখুলে তাকে ধন জীবন নিয়ে যাতে সেই মানে বুঝতে কবি বুঝে তো এটা সমূহ গোষ্ঠী নিয়ে কুয়াছে রাষ্ট্র বিষয়ে বাদল বর্ষা বিজলি গর্জন আদি ক্রান্তি কে সাধক এসব গোটে গোটে ক্রান্তি মানে সাধন বর্ষা খালি বাদল বর্ষা এটা প্রতীক গোটে গোটে কিন্তু সে সব ক্রান্তির সাধনা বল পর আমার দেশ আমল ফির যা উঠে এই বলরে সেই যে শক্তিশালী যুবপিঢ়ি মান বলরে আউথরে দেশ জাগ্রত কবি কৌশল আর কোশ্চেন আনসার তোমাকে সেয়ার করবে আজি কালি তাকে নোটবুক বনাই বসে দেব বীণা বাজনি করবে কন ইয়ে सरस्वती पूर्ण ओके बंधन को काटने से कवि का क्या अभिप्राय है बंधन परतंत्रता रुढ़िया निर्जर কাট ওর কে বন্ধ নেই রে তো কোশ্চেন পড়ে না কোশ্চেন পড়ে না কিছুতে বন্ধ হয়ে তো কাটতে সেই সবিতা কা আমরা কি হলো ওই জায়গায় ওর কে বন্ধ কো কাটনে সে কবি কা কে অভিপ্রায় হ্যায় কোন মানুষ কাটিয়ে বলে দে পড়া পড়া পুরা পড়া কোন মানে কাটিয়ে বলে বন্ধন তো সেটা দেইছি এই বন্ধন সে পারছে পড়া তাহলে তাহলে আমার কি বন্ধন তো কাটে সে কি বন্ধন হবে না হবে না তারপরে নির্চার নির্চার হব কাকা নির্চার হব কেন তাকে নির্চার পাইবার অভিপ্রায় আছে কি কবি কর অভিপ্রায় কোন আছে
ठीक सेकंड चार्ट चला मुझे लगा दे आउटर लाइन इंपोर्ट पढ़ा 33 पेज पढ़ा 33 का सेकंड स्टैंडर्ड है सेकंड स्टैंडर्ड का पढ़ा भी कुछ ना मतलब आंसर को ए माता भाते को हृदय से दे ये बुझी ना पढ़ वाला ধাড়ি রাখছি বন্ধন হব বন্ধন কেমিতি হব কোশ্চেন এর মিনিং কোন বন্ধন কেমিতি হব বন্ধন হব क्वेश्चन दिला और के बंधन को काटने से कभी का क्या अभिप्राय है कॉपी करो बच्चे कॉपी करो कॉपी करो कौन अपने से काटिया को जान दे बंधन काटले रहा अर्थ कौन ठीक तो जो लाइन में दे जन तार भाव अर्थ देखो ए माता भारती के हृदय में जो रूढ़िया रूढ़ी वादी पड़ पड़ धाड़ी धाड़ी पड़ आसी को किंतु तुम ध्यान दो ना बोली करे पर से कौन पहले काटे को पहुंचती প্রথম আমি ধাড়িরে পড়িলে তোমার কবিতা তুমি বুঝি পারো কাব্য এখনো বুঝি বর্তে বীণাবাদী নে প্রিয় স্বতন্ত্র অমৃত মন্ত্র বাবু ভারত নে ধরতে কাঠ অন্ধ ওর বিয়ে বন্ধন স্তর বহা জনানি জ্যোতির্ময় নির্ঝর নির্ঝর তো আমি গণেশ ভের তম উর প্রকাশ ঘর জগমগ জগ করলে নবগীত নবলয় এসব পারি দিয়ে পারলে এটা করে দে এটা তো কবিতার কবিরে বলে কিন্তু কবিতার ভাবার্থ কোন ভাবার্থ হলো কি যে বিনা বাদিনী কিন্তু ডাকুছন্তি যে তু আমাকে প্রাণ দে ভরি দে সব কিছু তারপরে কোন বলি তারপরে বলে হে মাতা পাইল আনসার হে মাতা ভারতীয় কি হৃদয় মে ওর হলা হৃদয় হয় না তো সে কোয়েশ্চেনটা কোন আছে তুমি নিজে এটা না বুঝছো হৃদয়কে বন্ধন কো কাটনে সে কবি কে কে অভিপ্রায় হৃদয়ের বন্ধন কোউ বন্ধন কো কাটিয়া পাই কবি কইছেন তাঙ্কর অভিপ্রায় কোন এধারে স্পষ্ট লেখা আছে হে মাতা ভারতের হৃদয় কে জো রুড়িয়া হে রুড়িবাদী জড়তা হে জড়তা অজ্ঞানতা এই গুড়া কো দূর করিয়া পাই বন্ধন কাটিয়া হ্যাঁ তাহলে কো ধারে কোটা আছে আইবে কো এপে কো বন্ধন তো নহ পরম পরতন্ত্রটা তো পরতন্ত্রের অছ শক্তি স্বাধীন হবা সেটা আলাদা কথা আউ গোটে শব্দ আছে কোন এটা কোন রুড়িবাদী নুকি দূর করিবা তোমার অভিপ্রায় লাগা ভারতীয় বন্ধন সেই বন্ধন গুড়ি उसमें सभी प्रकार के बंधन को काटते उनके भीतर अज्ञान का जो अंधकार है उसे दूर करते एवं ज्योतिर्मय प्रकाश बाहर जेहेतु गोटे अच्छी जी भितर गोटे अच्छी तेना से आंसर टा से तो रूढ़ीवादी ना आम मत कविंकर मुख्य कथा थी कौन हृदय के बंधन को काटने से कभी का क्या अभिप्राय है रूढ़ी हृदय और बंधन के कटे हुए कौन मन भीतर रूढ़ी वादी को दूर करे ठीक फास्ट में तो बुझ लो सरस्वती समी सागर पर कौन तैर रहा है समीर सागर पर एपे पढ़े नहीं बताओ बादल তারপরে কোন লাইন আছে কৃতি হে সময় সাগর পর অস্থির সুপর দুঃখী ছায়া জন্ম দাব হৃদয় পর নিতে বিপত্তি প্লাবিত মায়া
समीर सागर को कौन तैर रहा है? उधरिराज। সেদিন পবন কে সমুদ্র তে রাহা হ্যায় জেসে অনিশ্চিত অস্থির সুখ পর দুঃখ কি ছায়া ফেরতি হ্যায়। অর্থাৎ সুখ কুছ সময় কে লিয়ে আতা হ্যায়, অস্থির সুখ। মুসলধারা বর্ষা হোনে সে বর্ষা হতি হ্যায় তো কন হাসতা হ্যায়? ছোটে বলে। তারপরে নিম্নলিখিত প্রশ্ন তো উত্তর এক এক বাক্য দিয়ে দিয়ে বাদল তো কবি যা করনে কো কেহতা হে কেসে এটা কেতে শব্দ রল এক এক বাক্য মিলে এক মাত্র মুসলধারা বরসতা হে তো সংসার ক্যা করতা হে এটা ভি অচ্ছি ধানি কে দিতে ধানি কে অচ্ছি কোন ক্যা করতা হে সংসার কোন হুয়ে বড় বড় গাছ গুড়া ভাঙি যায় আউ সংসার বাকি বাস চলে যায় কেন গ্রীষ্ম পরে বর্ষা হুয়ে কোন হুয়ে वे बरसत बरसते तो धरती हरी भरी शस्य श्यामला होती है, जब धमाकेदार मुसलधार वर्षा होती है, जब झड़ी लगती है तूफान चलता है, तब जो ब्रह्मा के साथ सिर उठाकर खड़े है तथाकथित बड़े है बड़े कुछ बड़े अटल का ऐसे नष्ट भ्रष्ट है ये गति की डिगे लेकिन वो बड़ा बड़ा नष्ट है ये छोटे मैंने हसी पड़ेगी फूल फोड़े कैरियर प्राप्त होगी। तो क्वेश्चन आंसर पठेगी अच्छा এ পর্যন্ত যেতে কি পড়া হয়েছে সবর কোশ্চেন আনসার আছে তোমার পাখে ও কো বিষয়ে আছে কো কো বিষয়ে না কো কো সেন আনসার পড়াই সব আছে না রাইম সে করে রাইম সে করে তাহলে ঠিক আছে সমাজ নম্বর ক্লিয়ার কোশ্চেন আনসার আছে সমাজ নম্বর পাখে ঠিক তুলসীদাস রাম এর বিষয়ে বলা আছে কোশ্চেন আনসার আছে ঠিক আছে কি না দেখিব যদি না তো আমাদের কয়েক কথা পড়াই সেটা পড়ি তো তোমার পরীক্ষা না এই যে 25 এক্সাম হবে পড়ি তো দেখো মানে রাখবো খুশি কি পড়ি গেছে মানে পড়তে মানে কিতন দাও সমস্ত সবজি কোশ্চেন आंसर কি দিয়েছি বাস এত কি তোমার পড়িবো এই যে ফার্স্ট সেমিস্টার পড়ি সেমিস্টার এক্সাম দিবে তাহলে মানে আমি পড়াই চাইবো না মানে এটা সরি গলা তোমার ফার্স্ট ইন্টারনাল যা পড়িব সেগুলা কোর্স কমপ্লিট হয়ে গলা তুমি তোমার দায়িত্ব তুমি পড়িব যেটা ন বুঝি বলে ঠেসে ডিসকশন করিব আর আমি অলগা গুড়াক কালি নেক্সট ক্লাস অলগা গুড়াক পড়িব তাহলে বহি সারিব না ঠিক নেক্সট ক্লাসে যেহেতু গোটে মঝিরে রয়েছে এটা নটো নিরস্কর মানুষ সেটা সাথে ঠিক মঝিরে রয়েছে রয়েছে কালি স্কিপ হয়ে যাব তাহলে সেটা সারি দেবা মৈথিলি স্বরণ গুপ্তা নাড়ব না নিরস্কর মানুষ কোন বুঝি বহু সারি
আও কিছু আছে কি দেখো সিলেবাস হো পাকে নাই যা কলেজ তো সেই অনুসারে বানি কেন সিলেবাস যাই কি ঘরে দেখিব দেখিলো হিন্দি রা হিন্দি কোনা শুনত্রী মু হোয়াটসঅ্যাপে টিকে পঠিয়ে দিব বলে তোমার আছে নাকি সিলেবাস জলদি দেখ পরীক্ষা দেবো সিলেবাস এটিকি আমরা সব বেশি বসতে পারি তুই যাচ্ছি পচার দেবা তোকে না না আচ্ছা এই গুলো কখন যখন কবি পরিচয় লেখা মানে স্পন হচ্ছে না তাকে ভুলি গেল না আগে এটা পড়া না তো পারে হ্যাঁ হ্যাঁ আগে এটা পড়া না সচিদানন্দ আসেন আউ কোন আউ গুড আছে না কোন পুরা না কোন মানে হিরো হিরালাল সমোদি না কোন না পুরা না হিরালাল বলছি মাতা কানা বলছি পিতা কানা আত্মারা আত্মারা পিতা কানা মাতা কানা বলছি গুরু কন্ঠে তুলসীদাসকে গুরু বানান পত্নী কানা প্রেতা রত্নাবলী রত্নাবলী আও রত্নাবলী রত্নাবলী কে পিতা দীনবন্ধু পাঠক দীনবন্ধু পাঠককে কন্যা পুলিশে বিবাহ করে না তো ঘটনা তো কি চলে কি চলে গেল সন্ন্যাস তার কি উলিয়ে তুলসীদাস নে পেলে তো বাল ছোট আচ্ছা মন আমার বড় কোশ্চিন দিলা তাঙ্কর তিথি কেন যেমন তিথি নক্ষত্র অদ্ভুত মূল নক্ষত্র কা ইয়ে বুড়া মানা যেতে ইসিলিয়ে আপনি মাতা পিতা নে উনকো ত্যাগ দিতে ভাই কে দ্বারা পালন পোষণ হয় থা ফির গুরু নরহরি দাস কে দ্বারা শিক্ষা প্রাপ্তি কি বা ফির ক্যা হুয়া দীনবন্ধু পাঠক কে কন্যা সে রত্নাবলী উনকে বাদ উনহোনে ঘর ছোড় কে সন্ন্যাস গৃহস্থ ছোড় কে সন্ন্যাস হো গে কি হো গে পত্নী কে সাথ পত্নী কে পিছে উনকি পত্নী রত্নাবলী এক দিন মাইকে গিয়ে থে সেই টাইম মনে রাখলে তো রত্না
तुलसी ने उनके पीछे पीछे चले गए। फिर रत्नावली को अच्छा नहीं लगा, लज्जा बोध हुआ, उन्होंने क्या बोले? हाँ तुम्हारे जीवन लास्ट रहे हो ना, वो बचपन से अस्त मत लो, बस में कुछ कुछ रहते हो तो हमें कौन सी भाषा में रामचरित मानस लिखा हुआ था? कौन सी भाषा में? अवधी। रामचरितमानस और विनय पत्रिका कौन सी भाषा में लिखा हुआ? ब्रज भाषा में। रामचरित अवधि भाषा। अच्छा किच किच आगे चीज उठाई नहीं जो उठी के आखरे रिपल कर दो। Gracias.